সাজি দাও বেলা হয়ে গেল এই আজ কি বাবুকে নালি গেলে হবে না না হবে না লোকজন একটু চালাক হয়ে গেছে ছেলিমাতে হাত না দিয়ে শপথ করলে ঘর থেকে একটা টাকাও বের করবে না তুমি ছেলিমাতে হাত দিয়ে শপথ তো করো তোমার যদি অ্যাপেলাইন কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ছেলে কিছু হবে না তো এই চুপ কর তুই তো দেখছি ঘরের ছোট্ট বিভীষণ তুই আমার বউ হয়ে যদি অ্যাপেলাইন কোম্পানিকে বিশ্বাস না করিস তাহলে লোকের বউকে বিশ্বাস করবো কি করি রে বেশি উল্টো পাল্টা করে না বুঝলি তাড়াতাড়ি বাবুকে সাজি দে ঠিক আছে দিছি চাচা ভালো আছেন তো হ্যাঁ বাপ ভালো আছি আপনি একই করছেন তুমি দেখতে পাছো না ছাগলকে ঘাস কেটে দিছি তা তো দেখতেই পাছি আপনার মতন লোক এ বসে এ কাজ কেন করবে কাজ না করলে খাবো কি বাপ কেন আপনি শোনেননি নতুন একটা অ্যাপেলাইন কোম্পানি আসছে ওই কোম্পানির আমি এজেন্ট আপনি যদি এই কোম্পানিতে 10,000 টাকা রাখেন তাহলে এই টাকা 2 বছর পরে ডবল পাবেন কিন্তু বাপ আমার কাছে ছোট টাকা আছে নাকি তাই তোমার ওই কোম্পানিতে থবো তাহলে আপনি বলেন চাচা এত কষ্ট করে যে গরু ছাগল পুষছেন এটা কোটে গেলো ভয় যদি কোনো কারণে চাল গম খেয়ে যদি ছাগলগুলো মরে যায় তাহলে তো সবই লস তা কিনে ছাগল গরুগুলো বেচে দিয়ে যা টাকা হবে আমাদের কোম্পানিতে রাখেন সারা জীবন বসে বসে খাবেন ছাগল গরু বেচে টাকা তো নাই দেব কিন্তু এখনকার যা কোম্পানি আজ আছে কাল নাই টাকা ঘুরে পাবো তো কে বললো দেবে না এই দেখেন আমি আমার ছেলে মাঠে হাতি বলছি কোম্পানি যদি টাকা না দেয় আমি আমার ঘর থেকে আপনাকে টাকা দেব আর তাও যদি আপনার বিশ্বাস না হয় এই দেখেন আমার বাড়ি দলিল লেন থাক বাপ থাক তোমার কা দলিল দিতে হবে না তুমি যখন তোমার ছেলে মাথায় হাত দিয়ে এত করে বলছো কাল কি আসো গরু ছাগল সব বিক্রি করে দি তোমার কোম্পানিতেই টাকা থব ঠিক আছে চাচা তাহলে আমি আজ আসছি ও ভাবি ভাত রাখছো এই তুমি আবার এসছো তোমার কাল বন্ধু না তোমাদের কোম্পানি টাকা থব না ভাবি তুমি রাগ করছো কেনে অ্যাপেলাইন বিশাল ভালো কোম্পানি গ্রামের লোক সব হুটুপাটা করে টাকা তুইছে যে তুইছে থোকা আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে যে টাকাটা আছে কানে গলতে হবে ও ভাবি মেয়ের কোনো বয়স পোজেনি ভিডিও না পুলিশে ধরিলে চলে যাবে তাকে নে যে টাকাটা আছে আমার অ্যাপেলাইন কোম্পানিতে ঠক 2 বছর পরে মেয়ের কানে কেনে গলার মালাও হয়ে যাবে মাল আমার দরকার নাই ওসব উটকু কোম্পানি টাকা দেবে কি দেবে না আমার বিশ্বাস হয় না ভাবি তুমি ও কথা বলো না এটাকে আমি আমার ছেলে মাথায় হাদি বলছি অ্যাপেলাইন কোম্পানি খুব ভালো কোম্পানি এই অ্যাপেলাইন কোম্পানিতে সব টাকা ঠুই বড় লোক হয়ে গেল আমি তোমার হাত ধরে বলছি ভাবি তুমি একবার এই অ্যাপেলাইন কোম্পানিতে টাকা ঠুই দেখো আমি থবো না বলেছি থবো না ছাড়ো তো আমার হাত এই শালা তোকে আমি কোক্কুন থেকে লক্ষ্য করে দেখছি তুই আমার বুকে লাইন করবে বলছি তোর কিছু বলি রে উনি বকবনি এই থামো থামো তুমি ওকে মারতে যাচ্ছ কেন মারবো না মানে তুই লাইন করবো না বলছি আর ও তখন থেকে বলি যাচ্ছে একবার লাইন করো একবার লাইন করো এই বউরো তুমি কানে শুনতে পাও না তো না বুঝি না শুনি মারতে এসো কেন ও আমাকে একবার লাইন করবে কথা বলিছে নাকি অ্যাপেলাইন করার কথা বলিছে ও হ্যাপি লাইন ও আবার কি হ্যাপি লাইন না গো অ্যাপেলাইন কোম্পানি 10,000 টাকা থুলে 2 বছর পর 20,000 টাকা দেবে আ তাহলে তো খুব ভালো কোম্পানি ও ভাই সত্যিকারই টাকা দেবে তো হ্যাঁ দেবে এই দেখো আমি আমার ছেলে মাথায় হাতি বলছি তাহলে তো টাকা আমি আজ কি থব ও ভাই তুমি একটু দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি যাই হোক মাঠের খেটে গিয়ে একটা পাটি তো পাওয়া গেল ও ভাই আমি চলে এসেছি তাড়াতাড়ি টাকা দাও আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে না ভাই তোমার কাছে যে অ্যাপেলাইন করলে কি টাকাটা থুইছো নো সেই টাকাটা আমার খরচ হয়ে গেছে তুমি কি বুঝছো ভাই আমি তোমার পা ধরে বলছি আমি কোম্পানিকে কোয়া দিয়ে ফেলেছি তুমি যদি অ্যাপেলাইন না করো তাহলে আমার মার্জ সব শেষ হয়ে যাবে
বাবু ঠিক আছে, তোদের দুই বাপ বেটাকার পা ধরতে হবে না, তোরা দাঁড়া আমি ঘর থেকে টাকা লে আসছি। ওরে আমার সুন্না, ওরে আমার মধু, তুই না দেখলে এই পাড়িটা পাঠুক না, ও যেভাবে অজুহাত ডাকাত লেগে চলো। তুমি আর চিন্তা করো না, তোমাকে আমি আগেই বলেছি নু, ওইসব কোম্পানি কাজ ট্রেস করো না, কখন বন্ধ হয়ে যেতে পারে। তুমি তো আমার কথা শোনোনি, এখন সবাই টাকা চাইতে আসছে, এবার তুমি কি করবে করো। তাই তো গো, বাপের জমি জায়গাও নাই যে বেচে শোধ করবো, কি যে করি। সফিক, এই সফিক, ওই দেখো আরেক দল আসলো, কি বলবো বলো। এই লোকের টাকা লে তুই ভালো মন্দ গেলছি, দু বছর হয়ে গেল, আজ দেবো কাল দেবো বলে ঘুরাছি, আজ শিগগিরই আমাদের টাকা ফেল। হ্যাঁ, আজ তো টাকা দিতেই হবে, আমার মেয়ে বিচ্ছিক হয়ে গেছে। দেখো ভাই, অ্যাপিলাইন কোম্পানি লস হয়েছে, দু বছরে ডবল দেবো বললি, এখন মেট বাড়ি 5 বছরে ডবল দেবো বলছে। সবাই 5,000 টাকা কম দিলে লেখ, আমি 1 টাকা কম দেবো না, আমি 10,000 টাকা দিছি, 20,000 টাকাই নেবো। চুপ করো বাউরা, তোমাকে 5,000 টাকা কম নিতে বলছে নাকি? এই তোকে ভালোই ভালোই বলছি, তুই টাকা দিবি কিনা বল। কি বলছো চাচা, আমি টাকা কোথায় পাবো? এই তুই টাকা দিতে পারবি নি, গাছে বেঁধে মাছশালা খেয়ে টাকা বপ বপ করে দেবে। খাওয়ার সময় মেরেছে। এই তোরা জানিস, খাওয়ার সময় সে যত বড় অপরাধী হোক না কেন, তার সব মাফ। এর পরেও যদি কোনোদিন শুনি তোরা খাওয়া অবস্থায় কাউকে মেরেছিস, তাহলে কিন্তু তোদের কপালে অনেক কষ্ট আছে। ঠিক আছে স্যার, আর মারবো না, আমাদের টাকাটা কবে দেবে সেটা তো জিজ্ঞাসা করেন। এই তোর সাথে যারা টাকা পাবে সেই টাকাটা কবে দিবি তাই বল। স্যার আমাকে মাসখানেক সময় দেন, আমি টাকা দিয়ে দেবো। এই তোরা শুনলি তো, 1 মাস পরে এসি তোরা টাকাটা লি যাবি। ঠিক আছে স্যার। এই সফিক, তাড়াতাড়ি দরজা খোল। অপশ্বর টাকা চিঠি এসছে। এই বাবু, তুই দরজাটা খুলে দিগা তো। তুমি আবার দাঁড়িয়ে কি দেখছো, তাড়াতাড়ি ভাত খোলো। ঠিক আছে খুলছি। এই ভাই আজ আসনি, ও তো আজ কেউ খেতে বসে পড়েছে। এই ভাই, আর কতদিন করবি, আজ 10 দিন হয়ে গেল, যখনই আসছি তখনই খাইছে, খাওয়া কি শেষ হয়েছে না? টাকা যে জোর করে চাবো তারও সুযোগ পাচ্ছিনি, পুলিশেও নিষেধ করে গেছে খাওয়ার সময় জ্বালাইতে। তাহলে কি আমরা টাকা আদায় করতে পারবো না ভাই? পারবো, একটা উপায় আছে, চ শালার নামে থালে কেস করি কি। এই সফিক, তাড়াতাড়ি দরজা খোল, আমরা পুলিশ। এই আজকে আমার শহরে শান্তি করে পুলিশ লেগেছে, তুমি দেখ করে বাদ খুলো গা। এই বাবু, তুই দরজাটা খুলে দিগা তো। দেখলেন স্যার, আমরা যা বললো ঠিক তাই, আমাদের আসার আগেই খেতে বসে পড়েছে। আরে খাচ্ছে খাক না, খাওয়ার পরেই নাই কথা বলবো। স্যার, সে 4-5 ঘন্টা ধরে খুব কষ্ট করে খাচ্ছে, ওকে খেতে নিষেধ করেন, না হলে পেট ব্লাস্ট হয়ে মরে গেলে আমাদের চাকরি থাকবে না। আরে তুমি দাঁড়াও না, আজ ওর চালাকি বার করছি। এই উড়ে কোনো দাঁড়িয়ে আছে যাইনি, আর 4টি ভাত দে। ভাত আর হাড়িটা আছে নাকি, তুমি খেতে খেতে ফুড়ি দিছো। তোকে লিয়ার পারা যায় না,
তাহলে তাড়াতাড়ি এক বাটি ধনি দে। আপনি তো যেদিন বলেছিলেন খাওয়ার সময় সব মাপ, তাই কেটে কেটে আড়ির বার সব শেষ হয়ে গেছিল। আপনাদের হাত থেকে বাঁচার লাগি এক বাটি ধুই নিলি একটা একটা করে খাওয়ার জন্য।